পানীয় জলের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা বাঁকুড়া 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের। জানা যায়, বাঁকুড়া 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের মল্লপাড়া, বাউরিপাড়া, দোলপাড়া, রাজপাড়া সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে প্রায় 1 বছরের কাছাকাছি। সরকারের উদ্যোগে বছরখানেক আগে গ্রামে পৌঁছেছে পানীয় জলের পাইপলাইন। প্রথম প্রথম কয়েকদিন পানীয় জল মিললেও দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন এই সমস্ত এলাকার মানুষজন। গ্রামের মহিলাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হয় পানীয় জল। সমস্যার কথা বারে বারে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসনের জানানো হলেও লাভ হয়নি কিছুই। অবশেষে আজ গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা পৌঁছলেই পানীয় জলের দাবিতে আধিকারিকদের ঘিরে গ্রামের মানুষ ক্ষোভ উগড়ে দেন। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার জানান, এলাকায় সমস্যা রয়েছে, মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, তাই পাশাপাশি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। জল একটুকুনো পড়েনি, জল আজকে সবাই এসছে বলে আজকে জল দিয়েছে, তাছাড়া কোনোদিন জল নাই। কলটা দেখে আসবে চলো কি অবস্থা, তাও নাই করে 2-3 বছর কলটা দিয়েছে, জল আসে না, একদিনও জল নাই। অনেক দূরে যেতে হয় আমাদের জল আনতে, তার থেকে আমাদের আধার কার্ড গুলো দিয়ে যাক, যাদের কল তাদেরকে নিয়ে যা। কল আমাদের দরকার নেই, না আমাদের কলের দরকার নেই। আপনি তো চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললেন, সমস্যাটা তো একই, মানে যেখানে কোনো জায়গায় জল পড়ছে কোনো জায়গায় জল পড়ছে না, যাতে সবাই জল পায় আমরা সেটাই ইন্সপেকশনে এসেছিলাম, যাতে তাড়াতাড়ি আমরা সলিউশন করতে পারি সেটাই আমরা ব্যবস্থা করছি। কিন্তু ওনাদের যেটা অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন তারা জল পাচ্ছে না। দীর্ঘদিন এটা প্রথমে যখন চালু হয়েছিল হাউস কানেকশন ছিল না, মানে এখন একসঙ্গে সব বাড়িতে হাউস কানেকশন হচ্ছে, কিছু জায়গায় নিচু জল পাচ্ছে, সবসময় জল পাচ্ছে, জল ফলা আছে, আপনারা খোঁজিয়ে দেখতে পারেন, কুয়ো ভরাচ্ছে, বাগারে জল দিচ্ছে, জল ওয়েস্টেজ হচ্ছে একটা পোর্শনে, একটা পোর্শনে স্বাভাবিকভাবে জল পাচ্ছে না। সবাই যাতে জল পায় আমরা সেটার জন্য এটাকে যাতে বিভিন্ন সাবজনে ছোটো ছোটো জনে ভাগ করে ধান বসিয়ে জল দিতে পারে সেটাকে আমরা একটা সরজমিনে আজকে তদন্ত করলাম, ইনস্পেকশন করলাম, পরে আমরা জানাতে পারি। আর যেটা অভিযোগ করছি যে আপনারা আজকে এসছেন বলেই জল পাচ্ছি, আমরা আসছি বলে এটা ব্যাপার নয় যে আমরা তো সব জল সবাইকেই দিতে চাই, সেটা তো কেউ ইচ্ছা করে জল বন্ধ করে রাখে না। এখন একটা আমরা যেদিকে গিয়েছিলাম সেটা হচ্ছে অন্যগুলো আমরা এটাই দেখতে চাইছিলাম, যদি দুটো দিক বন্ধ করে শুধু ওই দিকে যায় সেটা জলটা কতটা পড়ে, আমরা সেটারই ব্যবস্থা করছি। সেইভাবেই যে 3টে পার্ট আছে, 3টে পাইপলাইন আছে, 3টেকে 2টোকে বন্ধ রেখে মানে জোন করে দেওয়া, টাইমিং আলাদা করে দেওয়া, যাতে করে সবাই জলটা আমার মনে হয় ভাই 2 বছর হয়ে গেল কল জমার থেকে দিয়ে জল বেড়ে গেলো, কুড়াকুড়ি রাস্তা গুলো কুড়াকুড়ি হইলো, কিন্তু কাজ কিছু হলো না। এই আধিকারিকরা বলছে জল পড়ছে কলে, দেখা দেখা ওই যেগুলো মোড়ে মোড়ে দিয়েছে সেগুলোতে জল আসছে, বাদবাকি কোনো বাড়িতে জল যায়, জল পড়ছে, জলের চাপ না আনি জল আসবে কোথা থেকে, ছোট ছোট পাইপে জল আসে কখনো, পাইপ লাগানোই ফালতু হয়ে গেছে, অনেক পাইপ লিক আছে, সেগুলো দেখাশোনা লোক নাই আর নাই, জলের প্রচন্ড সংকট।